আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। কথাতেই আছে ইচ্ছে এবং প্রতিভা থাকলে কি না হয়, তাই তো সেই ইচ্ছের বসে সামান্য মুদিখানা দোকানের কর্মচারী থেকে সোজা আইপিএল স্কোয়াডে নাম তুললেন হুগলি চুচুড়ার এক যুবক, নাম সূর্যকান্ত পান্ডা। তিনি এবার 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত আইপিএল স্কোয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আদত উড়িষ্যার বাসিন্দা, কিন্তু দীর্ঘদিন ধরে হুগলি চুচুড়াতে বাস করছেন তিনি। মুদিখানা দোকানের কর্মচারীর পাশাপাশি তিনি ক্রিকেট খেলায় বিশেষভাবে আগ্রহী ছিলেন, আর তাই তো চুচুড়া হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে যাতায়াত করতেন দীর্ঘদিন ধরে। যদিও সংসারের চাপ এসে পড়ায় তার স্বপ্ন সফল হয়নি, দোকানে কাজ করে তিনি সংসার সামলাচ্ছেন, একসঙ্গে বোনের বিয়েও দিয়েছেন। তবে মনে কিন্তু ক্রিকেট খেলার স্বাদ ছিল, আর তাই তো সেই স্বাদ ও ইচ্ছা থেকেই বিদেশে ক্রিকেট খেলার স্বপ্ন সফল করল। এবার সূর্য যাচ্ছেন আইপিএল স্কোয়াডে। গত বছর সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং তার হাতে সেরা স্কোয়াডের পুরস্কার তুলে দিয়েছিলেন। এবার তিনি যাত্রা শুরু করছেন আইপিএল স্কোয়াডে। 19 আগস্ট তারিখে কলকাতা থেকে বিমানে বেঙ্গালুরুতে পৌঁছান তিনি। তারপর সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার পর 27 আগস্ট আইপিএল এর মেগা ইভেন্টে অংশ নিতে তিনি দুবাই উড়ে যাবেন। বাংলা এমজি নিউজ তরফ থেকে সূর্যের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমার বাড়ি অ্যাকচুয়ালি উড়িষ্যায়, আমি 2000 থেকে এইখানে আসি। 2004 থেকে আমি দোকানে কাজ করি, 2000 তার সঙ্গে সঙ্গে আমি চুচুড়ো মাঠে স্কোরিং করি। চুচুড়ো থেকে আমাদের 2015 সালে সিএবিতে এক্সাম হয় স্কোরার হিসাবে, সেইখানে আমি চান্স পাই, মানে 2015-এ পাস করি। 2015-এ পাস করার পর আমার সিএবিতে অনেকগুলো যেগুলো ম্যাচ হয় সিএবিতে, তার ভিতরে আমি অনেকগুলো জায়গায় অনেক ম্যাচ করি। তার সাথে সাথে বিসিসিআইতে যে ম্যাচ, মানে অনলাইন স্কোরার সাথে যখন স্কোরার বিসিসিআই স্কোরার অ্যাভেলেবেল না থাকে তখন ম্যানুয়াল স্কোরার দেওয়া হয়, সেখানে আমি অনেকগুলো ম্যাচ করেছি। ইলেকট্রনিক স্কোর বোর্ডেও ম্যাচ করেছি। তার সাথে আমি 2018 সালে সিএবিতে বেস্ট স্কোরারের অ্যাওয়ার্ড পাই। ওখানে 2018-র পর থেকে এখানে আরও মানে অনেকগুলো, লাস্ট আমি রঞ্জি ট্রফি করলাম, সিকে নাইডু ম্যাচ করলাম। তারপরে এইটা হঠাৎ করে সুযোগ আসে, এইটা আমাদের যখন ইন্ডিয়াতে আইপিএল হওয়ার কথা ছিল তখন আমাদের প্রজেক্ট ছিল, মানে তখন কথা চলছিল আমাদের চান্স পাওয়ার, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার ফলে এসব কথা বন্ধ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেটা হচ্ছে মানে দুবাইতে হওয়ার কথার ফলে এইটা আমাদের কাছে হট করে চান্স আছে। আর আমরা পাসপোর্ট সব রেডি হয়ে যায়, সিএবি তার অনেক সহযোগিতা করেছে, সিএবি সহযোগিতা না করলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তার সাথে আমাদের চুচুড়োয় কৌশিক সাহা, রক্তিম সাধু যিনি বিসিসিআই স্কোরার, উনি আমার কাছে মানে ভগবান সমান। ওনার না থাকলে আমি হয়তো এই জায়গায় মানে সিএবির মতন জায়গায়ও পৌঁছাতে পারতাম না। মানে রক্তিম সাধুর কাছে আমার সব কিছু স্কোরিংয়ের সব কিছু শেখা, কিন্তু কৌশিকদা আমার সব কিছু অনেকটাই হেল্প করতেন, মানে সব কিছু কোনো স্কোরিংয়ের পার্টস ভুল হলে বা কোনো কিছু দেখানো হলে আমি কৌশিকদার কাছে দৌড়ে চলে যেতাম, যেহেতু উনি কাছাকাছি থাকতেন। তার সাথে সিএবির সবাই অফিসিয়াল, আমাদের স্কোরার যারা আছেন সিনিয়র স্কোরার, বিসিসিআই স্কোরার যারা আছেন যেরকম আনন্দ দাস, সঞ্জয় দত্ত, বিশ্বজিৎ মণ্ডল, গৌতম রায়, ওনারাও অনেক হেল্প করেছেন। যখন আমার প্রয়োজন মনে পড়েছে, মানে কোনো বিপদে আপদে, মানে স্কোরিংয়ের পার্টসের ক্ষেত্রে, সেখানেও উনি অনেকটাই হেল্প করেছেন। আমি সব দিক থেকে সবাইকার হেল্পে তাই এই জায়গাটা পৌঁছাতে পারছি। ভবিষ্যতে আশা আছে, এখানে তো আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে এক্সাম দিয়ে পাস করেছি, কিন্তু ভবিষ্যতে আশা আছে বিসিসিআইয়ের হয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়ে বিসিসিআই স্কোরার হওয়া। সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, তার জন্য আমি উদ্যোগও করছি, মানে পড়াশোনাও করছি, সেই জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে বিসিসিআই হয়ে স্কোরার হয়ে দেখা দেওয়া। আমি এইখানে মানে কাজ 14-15 বছর ধরে করছি মুদিখানা দোকানে। যিনি আমাদের মালিক বিশ্বনাথ সাধুখান, ওনার হেল্প অনেকটাই। আমার যখন সিএবিতে ম্যাচ হয় উনি সবসময় আমাকে হেল্প করেন, আমার কোনো ইন্টারভিউ থাকলে, কোনো কিছু চাকরির ক্ষেত্রে এলে, কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে উনি খুব হেল্প করেন। তারপরে অর্থনৈতিক দিক দিয়েও উনি সবসময় আমার পাশে থাকেন। তারপরে এইখানে আমার সঙ্গে সঙ্গে আমার
মানে প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে হয়ে ওঠার না ফলে আমি ওই স্কোরিং লাইনটাকে বেছে নিই। তার জন্য আমাকে অনেকটাই হেল্প করেছেন, আমার স্কোরিং দেখে ওদেরকেও ভালো লেগেছে, যেমন রক্তিমদা আমাকে খুবই হেল্প করেছেন, মানে ওনার কাছে আমার লেখাপড়া সব কিছু। এইখান থেকে সিএবিতে মানে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাকে 2015 সালে পাস করলাম, মানে এক্সাম হলো 2015-এ, ওখানে আমি এক্সামে 2015 সালে পাস করি, তারপর নিয়মিত স্কোরার হিসাবে সিএবিতে কাজ করি। এরপরে বিসিসিআই স্কোরার হিসাবে মানে পাস করার জন্য চেষ্টা করছি, যদি কোনো দিন সুযোগ আসে বসার আমি আপ্রাণ চেষ্টা করব ওইখানে আমার নিজের দিক থেকে পারফরমেন্স করা। আমি 19 তারিখ মানে বেরিয়েছি, মানে কালকে 6:50 আমার ফ্লাইট আছে, এখান থেকে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে 27 তারিখে যাওয়ার কথা আছে দুবাইতে, ওখানে কিছু টেস্ট আছে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর থেকে আমরা 27 তারিখে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আছে। প্রচুরো মাঠ থেকে সিএবি থেকে বাইরে খুবই ভালো লাগছে আমার, যেটা মানে পরিবার থেকে যেরকম কষ্টের ভিতরে বড় হয়ে এই জায়গায় পৌঁছেছি, মানে প্লেয়ার হয়ে হওয়ার সুযোগটা পাইনি, স্বপ্নেও পাইনি, কিন্তু এইখানে এসে অনেকটাই ভালো লাগছে। হয়তো প্লেয়ার উঠতে পারিনি, কিন্তু খেলার সঙ্গেই আমি সাথেই আছি আর ভবিষ্যতেও সাথে থাকবো বলে আরও আপ্রাণ চেষ্টা করছি। আমার নাম সূর্যকান্ত পান্ডা। এবং আমি চাই আরও উন্নতি করব, আর আমার দোকান থেকে মানে আমি খেলাধুলার প্রতি প্রচণ্ড ন্যাক আছে আমার, বুঝেছেন, ছোটো থেকেই আমি খেলাধুলা করতাম, তো সেই হিসাবে আমি ওকে হেল্প করি, সবসময় হেল্প করি ওকে, এবং কমার্স হিসেবে দেখি, আমার ভাই হিসেবে দেখি আমি, এবং আমার দাদা হিসেবে দেখে, ঠিক আছে। আমি চাই আরও উন্নতি করি, এখানে কাজ করছি 15 বছর কাজ করছো, এই দোকান নতুন 2 বছর হয়েছে, ওর সাথে আমি রিলেশনটা খুবই ভালো বলে ওইখানে চলে এসেছি, আমার সাথে চলে এসেছি, আমার পুরনো দোকান আছে ঘোড়াবাজারের ভেতর দিকে, ঠিক আছে, এখানে চলে এসে সমস্যা হয়ে থাকে, এবং আমার সমস্ত কিছু আমার হেল্প করে, আমি ওকে সমস্ত হেল্প করি, এবং আমরা আমার দুটো কর্মচারী আছে, তাকে আমি নিজের ভাই হিসেবে দেখি, তারা একসাথে থাকে, এবং আমি চলে গেলে তারা দোকান চালাতে পারে তারা, ঠিক আছে, অসুবিধা হয় না আমার কোনো। আপনার নাম বিশ্বনাথ সাধুকা।